আমরা যারা 90s এর, আমাদের জন্য এটা আরো বেশি মানে ইমোশনাল আর এক্সাইটিং একটা ব্যাপার, কারণ আমরা তাদের গান শুনে শুনে বড় হয়েছি। যারা অরিজিনাল ওজি ফ্যান তারা কখনো এটা ডিফারেন্সিয়েট করে না ব্ল্যাক এর মেম্বারদের মধ্যে। ব্ল্যাক ইজ আওয়ার ইমোশন আই গেস। আমাদের জন্য গরমটা খারাপ লাগতেছে, বাট কিছু করার নেই, এখন কিছু পেতে গেলে কিছু কষ্ট করতেই হয়। খুবই এক্সাইটেড বিকজ এই রিউনিয়নটা হবে, আসলে মানে এটা খুবই এক্সাইটিং একটা ব্যাপার, কারণ ব্ল্যাকের গান শুনে আমরা বড় হয়েছি। আর সো আমি আসলে, আর এটা বাংলাদেশে আমার দেখা ফার্স্ট কনসার্ট হবে, সো আমি খুব এক্সাইটেড। আমার পৃথিবী, আই থিঙ্ক আমার পৃথিবীর টাইমে আমি হয়তো বা কান্না করে ফেলতে পারি, সো ওইটার জন্য আমি খুব এক্সাইটেড। এটা খুবই টাফ একটা কোয়েশ্চেন, বাট আই থিঙ্ক আই এম স্লাইটলি বায়াসড টুয়ার্ডস সাসান ভাই। সাসান ভাইয়ের গান আমার খুব ভালো লাগে। আই থিঙ্ক এটা আমরা যারা 90s এর, আমাদের জন্য এটা আরো বেশি মানে ইমোশনাল আর এক্সাইটিং একটা ব্যাপার, কারণ আমরা তাদের গান শুনে শুনে বড় হয়েছি। আর যেই মানে বাড়তি বয়সটাতে তাদের গানগুলো শুনে শুনে আমরা বিভিন্ন রকম ইমোশনস ফিল করেছি, সেই মানে সেই দিক থেকে চিন্তা করলে অনেক আসলে খুবই সুন্দর একটা রিইউনিয়ন হবে বলে আমার মনে হচ্ছে। আমি মামি সিং থেকে আসছি ব্ল্যাক এর রিইউনিয়ন শোতে। আসলে ব্ল্যাক এর আরো শো দেখছি, মামি সিং এর ব্ল্যাক এর শো হয়েছে আগেও এবং বিভিন্ন দেশে হয়েছে, বাট শোতে এই শোটা হচ্ছে ব্ল্যাক এর ঠিক অনেক আগের 19 বছর আগের একটা লাইন আপের শো। সো তাহসান আর জন কবিরে কখনো আমরা একসাথে দেখতে পাইনি, বাট এই শোতে আমরা দেখতে পাবো, আশা করি শোটা ভালো হবে। আমাদের জন্য গরমটা খারাপ লাগতেছে, বাট কিছু করার নেই, এখন কিছু পেতে গেলে কিছু কষ্ট করতেই হয়, বাট হলে হলে বেটার হতো, বাট অভিনয় ওকে। ব্ল্যাকের এই কনসার্টটা আসলে একটা মানে কি বলবো, অনেক দিন পরে হতে যাচ্ছে, মানে অ্যাপ্রক্সিমেট আসলে 19 বছর পর আই গেস যেটা শুনলাম আমি হতে যাচ্ছে। আর ব্ল্যাকের মানে এই লাইন আপ যেটা জনগীর এবং তাহসানের যে লাইন আপটা, এটা আসলে এই কম্বিনেশনটা দেখার জন্য অনেক এক্সাইটেড আমি। আমি মানে কি বলবো, এতদিন পরে তাহসান আর জনগীর একসাথে দেখতে পারতেছি। আর হচ্ছে যে ব্ল্যাকের একটা ফেভারিট গান আছে আমার, আমার পৃথিবী, ওটা শোনার, ওটা মানে শোনার জন্য আমি এতক্ষণ ধরে এত ওয়েট করে আসছি যে আমি মানে কি বলবো, আমি পারতেছি না কোনো রকম ভাবে। বেসিক্যালি তাহসান ভাই আর জন ভাই অনেকদিন পর একসাথে তারা আসতেছে কনসার্টের মধ্যে, সো এটা নিয়ে আমি অনেক এক্সাইটেড। সো বেসিক্যালি সবাই অনেক এক্সাইটেড যে ব্ল্যাকের পুরোনো ব্যান্ড আসতেছে একসাথে, সবাই গ্যাদার করতেছে, সো লাইক ইট উইল বি ফান। ব্ল্যাকের হচ্ছে আবার, এরপরে হচ্ছে মিথ্যে, এই দুটোই বেশি ভালো লাগে আর কি। আমি একটু সবগুলো টুকিটাকে গান শোনা হয়েছে লাইক, তারপর আর কি এখানে আবার অনেক কিছু ব্যান্ড আছে লাইক পপাইজ, এরপর ক্রিটিক ফেট, আমি এদের ডাই হার্ড ফ্যান, সো লাইক তাদেরকে তাদের গান শোনার জন্য এসেছি। আমি ব্ল্যাকের গান শুনেছি সেই কলেজ লাইফ থাকতে 2007-08 দিকে, তখন আমি কলেজে পড়তাম। এরপর তো ব্ল্যাক ভেঙে গেল 2011 দিকে সম্ভবত, তো এরপরে এতদিন পরে আমরা কখনো ভাবিনি যারা ব্ল্যাকের অরিজিনাল ফ্যান ছিলাম যে আবার একটা ব্ল্যাকের একটা রিইউনিয়ন হতে পারে তাদের অরিজিনাল মেম্বারদের সাথে। তো এই যে একটা নস্টালজিয়া, এই জন্যই আর কি এতদিন পরেও অনেক ঝামেলা করে টিকিট কেটে চলে এসেছি আর কি। তাহসান অথবা জনের মধ্যে কোনো পার্থক্য করতে চাই না, ওদের যেই ব্ল্যাক যখন ছিল, যখন ওদের অরিজিনাল মেম্বারে ছিল এবং প্রথম যে অ্যালবামগুলো দুটো ছিল, সেই দুটো অ্যালবামে ওরা দুজনই এত সমানভাবেই কন্ট্রিবিউশন করেছে। আমাদের আসলে যারা ব্ল্যাকের, আমার মনে হয় যারা অরিজিনাল ওজি ফ্যান তারা কখনো এটা ডিফারেন্সিয়েট করে না ব্ল্যাকের মেম্বারদের মধ্যে। আমার কাছে তাহসান এবং জন দুজনেই সমানভাবে পছন্দের যদি তারা ব্ল্যাককে কন্টিনিউ করতো। ব্ল্যাকের পছন্দের গানের মধ্যে আছে আমার পৃথিবী, তারপর আবার, এই গানগুলো সবচেয়ে বেশি পছন্দের। এছাড়া ব্ল্যাকের নতুন গানগুলোর মধ্যে যেগুলো জন করেছিল সেগুলোর মধ্যে সবচেয়ে পছন্দের হচ্ছে নীলগিরি। আমি তো দেশে নর্মালি থাকি না, আমি আসছি দেশে ঘুরতে আসছি, আর এসে আমি খুব লাকি ফিল করতেছি যে এরকম একটা কনসার্ট হঠাৎ করে আমি নিউজে দেখলাম, মানে এসে খুব ভালো লাগতেছে যে ব্ল্যাক একটা মানে বাংলাদেশের অনেক ঐতিহ্যবাহী ব্যান্ড, মানে এরকম যে রিউনিয়ন হচ্ছে এটা সবার জন্য একটা বড় ব্যাপার। অ্যান্ড এটা হবে কি না হবে কেউ জানতো না, 20 years লং হিস্ট্রি। সো আমরা ইন্ডিভিজুয়ালি জন ভাই, তাহসান ভাইয়ের গান শুনি অ্যান্ড খুব ভালো লাগে, বাট এখন একসাথে এরকম একটা রিউনিয়ন অ্যান্ড আরও অনেক লাইন আপ যে আছে এটা খুব ভালো লাগতেছে। অ্যান্ড ভেরি এক্সাইটেড যে একটা গ্রেট কনসার্ট হবে, আজকে ওয়েদারও খুব ভালো, সো আই এম ভেরি ভেরি হ্যাপি টু বি হিয়ার। আর একটু বেশি এক্সাইটেড হচ্ছে ফারুক ভাই, তার গান খুব পছন্দ আমার। সো তার রিসেন্ট অ্যালবাম জিন ভুটনিকের যে গানগুলো ওগুলো আমার খুব পছন্দ, অ্যান্ড আমি ভেরি এক্সাইটেড। তার লাইন আপ সব সবার আগে 3:30, সো আই এম ভেরি ভেরি হ্যাপি। হচ্ছে অনেক ব্যাক ইন 2002 থেকে আজকে প্রথম হচ্ছে, তো অনেক ভালো।
এইটাই আর অনি আসা অনেকদিন পর আফটার 10 ইয়ার্স বাংলাদেশে ব্যাক করছে। এই অনি আসান এন্ড রিকলের জন্য আসা মেনলি আবার দেখতে পাচ্ছি নতুন করে। তো আপনি বুঝতে পারছেন আমি হিউজ ফ্যান অফ অনি হাসান, আজকে শোটা অনি হাসান এন্ড ব্ল্যাক এর জন্যই আসা। তো আমি গেট দিয়ে যখন ইন করলাম তখন ভাইকে দেখতে পাচ্ছি উনি ভাইকে, তো এটার জন্য আমার জন্য একটা হিউজ একটা মানে পাওয়া। সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।